টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি এরকম চাটনি হবে, আর তার সাথে নরম নরম তুলতুলে আলুর পরোটা। বাহ, ডিনারটা কিন্তু একদম জমে যাবে, তাই না? আজকে আমাদের মেন রেসিপি যদি আলুর পরোটা হয়, তার সাথে আজকে আমি তোমাদের কাছে আরেকখানা এক্সট্রা রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমাদের আলু পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। কোনো তরকারি দরকার নেই, এই টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি চাটনিটা হলে কিন্তু আলুর পরোটার সাথে ডিনারটা একদম জমে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে আলুর পরোটার ভিডিও, তার সাথে এরকম সুন্দর চাটনির ভিডিও। তো চলো শুরু করা যাক। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, দুখানা বড় মাপের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে সবার প্রথমে ম্যাশ করে নেব, তার সাথে অ্যাড করব ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন ধনে এবং জিরের গুঁড়ো, পরিমাণ মতন চিনি, তারপর পরিমাণ মতন চিলি ফ্লেক্স, এটা এক্সট্রা অ্যাড তোমরা না দিলেও পারো। এবার আমরা ভালো করে আলুটাকে আমরা মেখে নেব। আমি এখানে দু বাটি ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে অ্যাড করছি 1/3 কাপ সাদা তেল, নিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন চিনি। ভালো করে সাদা তেল, নুন আর চিনি দিয়ে ময়দাটাকে মিক্স করে নেব। এবার আমি খুবই সামান্য পরিমাণ গরম জল ময়দাটার মধ্যে অ্যাড করে দেবো। হ্যাঁ, আলুর পরোটা যখন করব জলের পরিমাণটা ময়দার মধ্যে কম দেবো। এবার আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ কালো জিরে, এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। দেখো আমি কীরকমভাবে মেখে নিয়েছি, শুধু ময়দাটাকে এরকম নরমভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে মেখে রাখা আলু। এবার কিন্তু অনেকক্ষণ ধরে সময় নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মাখা হয়ে গেলে আমি ওর ওপর সাদা তেল ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠেছে ময়দাটা, আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এবার আমাদের পরোটা বানানোর জন্য রেডি। এবার তোমরা তোমাদের পরিমাণ যেরকম হয় সেরকম তোমাদের নিজের মাপ মতন ডো বানিয়ে নেবে, তারপর সুন্দর করে বেলে নেবে। বেলা হয়ে গেলে কী করবে, এটা তো খুবই সহজ নেক্সট স্টেপটা। হ্যাঁ, ফ্রাইং প্যানে বা তাওয়ার মধ্যে তেল দিয়ে দেবো, রিফাইন তেল দিয়ে দেবো, সেটাকে আমরা গরম করে নেব। তেল যখনই গরম হয়ে যাবে পরোটাটা তেলের মধ্যে সাবধানের সাথে ছেড়ে দেবো। ব্যাস, আলুর পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। চলো এবার আমরা জেনে নিই মজাদার ওই এক্সট্রা রেসিপিটা, যেইটার সাথে আলুর পরোটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি এখানে মিক্সার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি টমেটো আর লঙ্কা কুচি। টমেটো কুচি আর লঙ্কা কুচি নিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে অ্যাড করব ধনে পাতা। হ্যাঁ, একটু বেশি পরিমাণ ধনে পাতা আমি ওর মধ্যে অ্যাড করব। উপকরণ আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। অ্যাড করব নুন, পরিমাণ মতন চিনি, আর অ্যাড করব ভাজা বাদাম। 5 টাকার যে ভাজা বাদাম আছে ওই 1 প্যাকেট আমি এর মধ্যে অ্যাড করেছি। ব্যাস, মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চাটনি। বাড়িতে ট্রাই করো কিন্তু। বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানো আমি সত্যি কথা ভাবতেই পারি না। তাই আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, ফ্যামিলি বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখন তো বিদায় নেওয়ার পালা, কথা দিচ্ছি সামনের দিন আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।